একটা কথা জানিয়ে দিই, আপনাদের মল্লিক ব্লগের এই যে ম্যাডাম, উনি এখন এই যে চুলো বাঁধছে আর স্নান করে আবার রান্নাও করছে, ভাবতে পারছেন? চন্ডি এক বালতি জল ঢাললে বোঝা যাবে পূজা মণ্ডপে যত নারী কত সুন্দর। একজনকে ঘরে সামলাতে হবে, একজনকে বাইরে সামলাতে হবে, তবে একটা গৃহস্থ জীবন সঠিক দিকে এগোবে। সব পয়সার দিকে এগোলে হয়তো আর্থিক স্বচ্ছলতা মেটে, কিন্তু মনোমালিন্য মনে হয় কোথাও গিয়ে বেড়ে যায়। ও আমার দম বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। হাইড্রা ফেসিয়াল কমপ্লিট হলো, কিন্তু দেখুন আমার ভালো মুখটা কি ঠাকুর দেখতে যাবো শ্রীভূমি। আজকের এই শুভক্ষণে আমি ছিলাম ঘরে, বউ ছিল পার্লারে, আর মেয়ে ছিল মামার বাড়ি। এই হচ্ছে সবার পুজো। আপনাদের পুজো কেমন কাটছে? নারীরা যে কেন এত সুন্দর এবার বোঝাই যাচ্ছে, প্রচন্ড পরিশ্রম। এক বালতি জল ঢাললেই বোঝা যাবে পূজা মণ্ডপে যত নারী কত সুন্দর। এটা হাইড্রা ফেসিয়াল। বার্থডে গার্ল, এই যে রূপসী, এদিকে তাকাও। হ্যাপি বার্থডে, কত আশা করেছিলে তোমায় কত কিছু দেবো। কি কি দিলাম? আমি ভৌতিক জগতে গিফট দিই না, একটু ভালো ভালো দৈব বাণী ছাড়ি, এটা হলো আমার গিফট। আর এবছর ফ্লিপকার্টে অফুরন্ত মানে প্রোডাক্ট অর্ডার দিয়েছি সব ওর বার্থডে উপলক্ষে। ওয়াশিং মেশিন, তারপরে তারপরে আয়রন, তারপরে ও। আর একটা কথা জানিয়ে দিই, আপনাদের মল্লিক ব্লগের এই যে ম্যাডাম, উনি এখন এই যে চুলো বাঁধছে আবার স্নান করে আবার রান্নাও করছে, ভাবতে পারছেন? আমার আর কোনো কাজ নেই। তো মহালয়াটা ভেবেছিলাম সকালবেলা উঠবো, মানে একটা সাত্বিক জীবন, ভোরবেলা উঠবো, সূর্যকে প্রণাম করে কাঁচা হলুদ খাবো, তারপর সবাই মিলে সপরিবারে একদম পিয়া দিয়াকে নিয়ে বসে মহালয়া দেখবো, কত কিছু ভেবে রেখেছিলাম। হঠাৎ করে গতকাল রাতে এরকমভাবে জন্মদিন ঘটে যাবে আমি তো বুঝিনি। তো মহালয়া তো কি বলবো, আগের মতো ব্যাপারটা নেই মহালয়া, তো এইভাবেই চলছে। তো মনে মনে মহালয়া গান গাইছি, চন্ডি দাদা। এই প্রথম বার্থডেতে ওকে কাছে গেলাম, তাও পেতাম না, জোর করে লেডিস পার্লারে ঢুকে গেছি, তাই না হলে আর হতো না। মেয়ে চলে গেছে মামার বাড়ি, ও খুব মানে কথিত মনে রয়েছে, মানে বাবা মা কেউ নেই আজকের দিনে, এটা খুব কি বলবো। ও মানুষের রূপ চর্চা করে যাচ্ছে, আর এটা ভালো। পার্লার খোলার পর থেকে আমার বউয়ের মন কেন ঘরে টিকছে না এবার বুঝতেই পারছি। এখানে চা বানানো হয়, কফি হয়, খাবার দাবার ব্যবস্থা আছে, মানে সাকসেসফুল ওম্যান আর সাকসেসফুল মাদার, দেয়ার ইজ হিউজ ডিফারেন্স। কে বুঝবে বলুন? একজনকে ঘরে সামলাতে হবে, একজনকে বাইরে সামলাতে হবে, তবে একটা গৃহস্থ জীবন সঠিক দিকে এগোবে। সব পয়সার দিকে এগোলে হয়তো আর্থিক স্বচ্ছলতা মেটে, কিন্তু মনোমালিন্য মনে হয় কোথাও গিয়ে বেড়ে যায়। কিন্তু মেয়েরা এখন স্বাধীনতায় পয়সাতেই খুঁজে পেয়েছে, আর কি বলবো। বাবার হোটেলে স্বাধীন থাকে, কিন্তু বরের হোটেলে আসলে তখন পরাধীন বোধ হয়। এইভাবেই চলবে বাকি দিনগুলো। এখানে চা বানানো চলছে, Hello friends, huh? Oh my god, this is really unpredictable.
মেশিনটা কত কি দাম নিয়েছে একটু বলো। এটা কি হয় মানে দম বন্ধ হয়ে গেল যেন মনে হচ্ছে। খুব চাপ মরণ জায়গা, ছোট মোটো অপারেশন হলো আমার। A few moments later. Oh my god. Hydra facial complete holo kintu dekhun amar bhalo mukh ta ki kore diyeche dekhun. Mane tar modhe chokh diye onoborodho jol bottle chemical puro ei batashe acid hawate puro ekdom chokh chokh puro ekdom mane shesh, mane parlar jibon hocche norok jibon, khub sabdhan.